সভাপতিকে যখন চিঠি লেখেন আমাকে যাতে আল্লাহ সর্বপ্রথম শহীদ করে এই কাফলায় আজ হাজার নয় আজ শত নয় যে লক্ষ তরুণ গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে শাহাদাতের প্রস্তুতি সেখানে গ্রহণ করছে আমরা তোমাদেরকে বলছি 28 জানুয়ারি যদি আজ আকাশে স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামী আন্দোলন ইসলামী নেতৃত্বের উপরে ইসলামী শিক্ষা ব্যবস্থার উপরে একদিনে ছাত্র শিবিরের কর্মীরা লক্ষ শিবির কর্মী জীবন দেবে আপনারা কি জীবন দিতে রাজি আছেন আমি জামাতকে বলছি আপনার শুধুমাত্র একটি নির্দেশের অপেক্ষায় ছাত্র শিবির প্রতীক্ষা করছে আপনার একটি নির্দেশ পেলে গোটা বাংলাদেশকে ছাত্র শিবির সর্বদলীয় ছাত্রাক্য আসল করে দেবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইয়েরা আমার আজকের এই সদস্য সম্মেলনে এরপর যে আমাদের সামনে বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই সদস্য সম্মেলনের সংগ্রামী সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির সাবেক সফল মন্ত্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিবদ্ধ মহাপুরুষ বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ছাত্র শিবিরের সম্মানিত অভিভাবক জননেতা জনাব মাওলানা মতিউর রহমান নিজামী এখন বক্তব্য রাখছেন